ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 5ই ডিসেম্বর 2019 আনন্দবাজার পত্রিকায় যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে রোপা 2019 কেন্দ্রিক, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে যেটা বলছি, দ্রুত ঘোষণা করা হবে শিক্ষাকর্মীদের বেতন কাঠামো। 5ই ডিসেম্বর 2019 এটি পাবলিশড হয়েছে, একটু দেখে নেবো আমরা খবরটা। এবং এখানে শিক্ষক শিক্ষিকাদের রোপার বিষয়ে কিন্তু বলা আছে। দেখুন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নতুন বেতনক্রম ঘোষণা করেছে রাজ্য। বাকি ছিল শিক্ষাকর্মীদের নতুন বেতন কাঠামো। এবার আর আলাদা কমিটি না গড়ে ষষ্ঠ বেতন কমিশন কি শিক্ষাকর্মীদের বেতন কাঠামো ঘোষণার ভার দিয়েছে অর্থ দপ্তর। শুনানি শুরু হয়েছে, হচ্ছে অচিরেই। বেতন কমিশনের খবর, প্রায় 10,000 শিক্ষাকর্মীর বেতন কাঠামো অতি দ্রুত ঘোষণা করা হবে। কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্যের 29টি বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষাকর্মীদের বেতন কাঠামো নিয়ে শুনানি শুরু হতে চলেছে। 25 নভেম্বরের মধ্যে কর্মীদের দাবি দাওয়া নিয়ে যাবতীয় দরখাস্ত চাওয়া হয়েছিল, সেই সব দেখে অতি দ্রুত নতুন কাঠামো ঘোষণা করা হবে। অর্থাৎ মূল রোপা পাবলিশ হওয়ার আগেও যেমন বিভিন্ন সংগঠনের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে বলা হয়েছিল, তারপর দীর্ঘদিন ধরে সেই শুনানি চলেছে, তো এক্ষেত্রেও সে একই বক্তব্য। 25 নভেম্বরের মধ্যে দাবি দাওয়া পেশ করার দিন নির্ধারণ করা হয়েছিল, সেই 25 নভেম্বর পার হয়ে গিয়েছে। এরপর যারা যারা দাবি দেওয়া পেশ করেছে তাদেরকে নিয়ে এক এক করে শুনানি হবে, তারপর সেই তাদের রোপা পাবলিশ করা হবে। এই হচ্ছে বিষয়। এরপরের যে ব্যাপারটা বলছে, দেখুন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ রোপা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন স্কুল শিক্ষা অধিকর্তা সৌমিত্র মোহন। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন স্কুল শিক্ষা অধিকর্তা সৌমিত্র মোহন। কবে উনি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন আমার অন্তত জানা নেই, যে স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য রোপা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন, রোপা পাবলিশড হয়েছে, এরকম কিছু বক্তব্য নেই। বা এই বক্তব্যের মাধ্যমে আনন্দবাজার পত্রিকা কী বলতে চাইলো সেটাও কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। জানুয়ারি থেকেই বর্ধিত বেতন মিলবে সেটা আমরা সকলেই জানি, এমনটা কাগজে কলমে বলা হয়েছে, সে এই খবরটা সকলেরই জানা। বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন এবং রাজ্যের অধীন সংস্থার কর্মীদের বেতন সংক্রান্ত দুটি রিপোর্ট পেশ করেছে সরকারের কাছে। শিক্ষাকর্মীদের বেতন কাঠামো তৈরির জন্য সরকারের অধীন সংস্থা সংক্রান্ত আরও একটি রিপোর্ট তৈরির কাজ পিছিয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। তো এগুলো আমরা শুনেছিলাম যে রোপার পার্ট 1, পার্ট 2 এই সমস্ত বিষয় ছিল। তো এগুলো অত্যন্ত জটিল বিষয়, পাবলিশ না হলে এই সব বিষয়গুলো বলা বা এগুলো সম্পর্কে আন্দাজ করা খুবই কঠিন। তো যাই হোক, তাহলে এখানে যেটা আপাতত যে খবরটা উঠে এলো, শিক্ষাকর্মীদের কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষাকর্মীদের রোপার মানে শুনানি এরপর শুরু হবে, তারপর তাদের রোপা পাবলিশড হবে। আর শিক্ষক শিক্ষিকাদের রোপার তো এখানে যেটা বলছে জানি না কী বিষয়। তো যাই হোক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের রোপা এখনও পাবলিশড হয়নি, অপশন ফর্ম ফিল আপও এখনও শুরু হয়নি। আগামী দিনে কবে কি শুরু হবে দেখা যাক, তথ্য পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুব ভালো থাকুন, ধন্যবাদ।